बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आशा करी सकले भालो आछो। आमी मोहम्मद इब्नुल तशरीफ सहकारी शिक्षक पुलिस लाइन स्कूल एंड कलेज बगुड़ा। आज के आमी तोमादेर सामने उपस्थित हुएछी फिनान्स एंड बैंकिंग विषय चतुर्थ अध्याय टाइम भैल्यू अफ मानी समयेर अर्थ मूल्य। आजकेर एई क्लासटी क्लास नाइन देर जन्य करे প্রথমে তোমাদেরকে আমি একটু কারেকশন করে দিব যে সিলেবাসে আসলে তোমাদের চতুর্থ অধ্যায় হিসেবে রয়েছে সময়ের অর্থমূল্য বা টাইম ভ্যালু অফ মানি, যেটা তোমাদের সিলেবাসে তৃতীয় অধ্যায় মেনশন করা আছে। আসলে ওটা তৃতীয় অধ্যায় না হয়ে ওখানে হবে চতুর্থ অধ্যায়, এবং অধ্যায়টি নিয়ে কিন্তু আমাদের ফার্স্ট মান্থলি টেস্ট যদি হয় এই করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বা এর মাঝেও আমরা এই মান্থলি টেস্টটা নিয়ে নিতে পারি। অর্থাৎ এই অধ্যায়টি থেকে কিন্তু তোমাদের মান্থলি পরীক্ষা হবে এবং অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ধারাবাহিকতা বলি যে প্রথমেই আমরা প্রথম দিন জেনেছিলাম যে অর্থায়ন কি, অর্থায়নের কাজ কি, অর্থায়ন কিভাবে করতে হয়। পরবর্তী চ্যাপ্টারে আমরা এসে জানলাম যে অর্থায়নের উৎস, অর্থাৎ কোন কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করা যায়। আজকের এই চ্যাপ্টারটিতে আমরা জানব যে অর্থায়নের জন্য করে আমাদের আমরা যে মূলধনটা সংগ্রহ করব সেই সংগ্রহটা কোথায় বিনিয়োগ করলে, কতটুকু বিনিয়োগ করলে কি পরিমাণ মুনাফা আমাদের হবে এবং কোথায় বিনিয়োগ করা আমাদের জন্য করে এটি লাভজনক হবে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলব। অর্থাৎ আজ থেকে যদি ভবিষ্যতে 5 লক্ষ 10 লক্ষ টাকা পেতে চাই তাহলে বর্তমানে আমাদের কত টাকা ইনভেস্ট করতে হবে এবং কোথায় সেটা ইনভেস্ট করলে বেশি লাভবান হব, অথবা বর্তমানে কত এত টাকা 10 লক্ষ টাকা ইনভেস্ট করলে ভবিষ্যতে আমি কোথা থেকে কত টাকা পাব, এই রকম ডিসিশনগুলো আমরা আজকের এই অধ্যায় থেকে নিতে পারবো। তো শুরু করতে যাচ্ছি আজকের এই অধ্যায়। অধ্যায়টির নাম অর্থের সময় মূল্য, ইংলিশে বলা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। প্রথমে আমরা জানবো যে অর্থের সময় মূল্য বিষয়টা আসলে কি। আমরা জানি যে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যেরও কিন্তু একটা পরিবর্তন ঘটে, অর্থাৎ অর্থের মূল্য সব সময় এক থাকে না। খেয়াল করে দেখবা আমরা আজ থেকে 5 বছর 10 বছর আগে 1 টাকা দিয়ে যে জিনিসটা কিনে খেতে পারতাম এখন কিন্তু আমরা 1 টাকাতে সেই জিনিসটা পাই না। আগে 100 টাকা দিয়ে যে জিনিস ক্রয় করা যেত এখন সেই জিনিসটার দাম হয়তো বেড়ে গেছে। তাহলে আমরা কি এই কথা থেকে এই সিদ্ধান্ত নিতে পারি সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যেরও পরিবর্তন ঘটে? হ্যাঁ, পরিবর্তনটা অবশ্যই ঘটে, সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। অর্থাৎ যে জিনিসের দাম আগে 100 ছিল সেটার দাম বেড়েও যেতে পারে আবার কমেও যেতে পারে। তাহলে আমরা বলতে পারি অর্থের সময় মূল্য বলতে বোঝায় সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন সেটাই সময়ের অর্থমূল্য বা অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য গুরুত্ব করতে যে আমরা দেখব যে এখানে রয়েছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কথাটার অর্থ রয়েছে, সুযোগ ব্যয় জিনিসটা কি আসলে ফিনান্স পূর্বেই বলেছিলাম যে একটা ডিসিশন মেকিং সাবজেক্ট। অর্থাৎ এই সাবজেক্টটি পড়ে আমরা কিন্তু বিনিয়োগ ডিসিশনগুলো নেব। তাহলে সুযোগ ব্যয় বলতে বোঝাচ্ছি একজন মানুষের যদি একই সঙ্গে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ থাকে এবং সে যদি একটা প্রকল্পে লাভবান দেখে সেটাতে বিনিয়োগ করে আর একটা প্রকল্পে বিনিয়োগ না করে, অর্থাৎ আমি ধরে নিলাম একটা প্রকল্প ক আর একটা প্রকল্প খ, আমি আমার কাছে 50 লক্ষ টাকা রয়েছে, আমি সব দিক দিয়ে চিন্তা ভাবনা করলাম যে আমি ক প্রকল্পে 5 লক্ষ টাকা ধরলাম, 5 লক্ষ টাকা বিনিয়োগ করলাম এবং এখান থেকে বছর শেষে আমি 50,000 টাকা মুনাফা পাব।
এই টাকাটা বিনিয়োগ আমি খতে করলাম না, যেখানে হয়তো বিনিয়োগ করলে আমি মাসে বছরে 45,000 টাকা পেতাম, এই যে আমি নিশ্চয় বিনিয়োগ করার ক্ষেত্রে দেখবো যে যেখানে আমার বেশি লাভ লাভ হচ্ছে সেটাই গ্রহণ করবো, এটাই স্বাভাবিক। তাহলে এই 50,000 টাকা গ্রহণ করতে যে এই 45,000 টাকা গ্রহণ করতে পারলাম না, অর্থাৎ এই সুযোগটা আমাকে ত্যাগ করতে হলো। তাই আমি এখানে বলতে পারছি যে এই 45,000 টাকাটা আমার সুযোগ ব্যয়, অর্থাৎ সুযোগের অভাবে আমি এটা গ্রহণ করতে পারলাম না। তাহলে সুযোগ ব্যয় বলতে আমরা কি বুঝব? সুযোগের অভাবে যে মুনাফাটা গ্রহণ করা যাচ্ছে না সেটাকে আমরা সুযোগ ব্যয় বলছি। একই সঙ্গে একাধিক প্রকল্পে বিনিয়োগ করতে না পেরে একটা যদি ত্যাগ করতে হয় সেটাকেই আমরা সুযোগ ব্যয় বলছি। এরপরে রয়েছে আমাদের প্রকল্প মূল্যায়ন। আমরা অর্থ বিনিয়োগের ক্ষেত্রে প্রকল্পকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, কোন প্রকল্পটা কেমন, কোন প্রকল্প থেকে আমার কি পরিমাণ মুনাফা আসবে, এই জিনিসগুলো আমাকে মূল্যায়ন করতে হবে। ঋণ গ্রহণ সিদ্ধান্ত, আমি 8 বছরে যদি একটা ব্যাংক থেকে ঋণ নিলাম, সাপোজ আমি একটা ব্যাংক থেকে নিলাম, 8 বছর পরে সেখানে আমাকে কি পরিমাণ পে করতে হচ্ছে, এবং অন্য একটা ব্যাংকের থেকে যদি ঋণ নিই 8 বছরে সেখানে কি পরিমাণ পে করতে হচ্ছে, এই এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমরা ঋণ গ্রহণ সিদ্ধান্ত নেব। এই সিদ্ধান্ত নিতে যে আমাকে তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, অর্থাৎ আজকে আমি এত টাকা বিনিয়োগ করলে ভবিষ্যতে কত টাকা পাবো, বা আজকে আমি এই ঋণটা গ্রহণ করলে ভবিষ্যতে আমাকে কত টাকা পরিশোধ করতে হবে, এই জাতীয় ডিসিশন গুলো আমরা নিব। তাহলে এই চ্যাপ্টারটি পড়তে হলে আমাদেরকে ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রথমে আমরা জানবো ভবিষ্যৎ মূল্য সম্পর্কে। ভবিষ্যৎ মূল্য FV বা ফিউচার ভ্যালু। ভবিষ্যৎ মূল্য যদি সরল মুনাফার ক্ষেত্রে হয়, সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা এরকম, FV সমান সমান PV ইন্টু 1 প্লাস IN। এখানে FV মানে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু, আমি বাংলায় লিখছি, ভবিষ্যৎ মূল্য, PV প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য, আই ইন্টারেস্ট বা সুদের হার, সুদের হার এন, সময় বা বছর। তাহলে এই সূত্রের মাধ্যমে সরল মুনাফার ক্ষেত্রে আমি বলছি, সরল মুনাফা বলতে বোঝায় বছরে যদি একবার, মাত্র একবার সুদ কাউন্ট করা হয় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। কিন্তু যদি বছরে একাধিকবার সুদ কাউন্ট করতে হয়, সেটা হতে পারে 2 মাস অন্তর, 3 মাস অন্তর, 6 মাস অন্তর, বা বছরে 12 বার, অর্থাৎ মাসিক ভিত্তিতে যেভাবেই হোক না কেন, অর্থাৎ একবারের বেশি একাধিকবার হলেই সেটাকে আমরা বলবো চক্রবৃদ্ধি ক্ষেত্র। চক্রবৃদ্ধির সময় আমি এটা মুছালাম, চক্রবৃদ্ধির সময় আমার সূত্রটা হবে কিরকম, FV টু PV ইন্টু 1 প্লাস I ডিভাইডেড বাই M, N ইন্টু M, এই জায়গায় M সমান সমান আমাদের চক্রবৃদ্ধির সংখ্যা, অর্থাৎ এম দ্বারা এটাই ডিনোট করা হবে যে বছরে কতবার সুদ কাউন্ট করা হবে। সাধারণত এটা আমরা অঙ্ক করতে যে দেখতে পাবো যে 6 মাস অন্তর অন্তর কখনো বলবে, কখনো বলবে মাসিক চক্রবৃদ্ধি হারে, সেক্ষেত্রে এম এর মান হবে 12, যদি 6 মাস অন্তর অন্তর বলে তাহলে এম এর মান হবে 2, যদি বলে ত্রৈমাসিক হারে তাহলে এম এর মান হবে 4, অর্থাৎ 3 মাস পরপর, এইরকম করে আমরা দেখবো। তাহলে এই ছিল আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। এ পর্যায়ে আমরা দেখব বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ আমরা যদি কখনো এটা জানতে চাই যে ভবিষ্যতে আমি হয়তোবা আমাকে কোনো কোম্পানি
বা কোনো ব্যাংক অফার করছে যে ভবিষ্যতে আপনি 6 বছর পর 6 লক্ষ টাকা পাবেন, আরেকটা ব্যাংকও আমাকে অফার করলো ভবিষ্যতে আপনিও 6 বছর পর 6 লক্ষ টাকা টাকা পাবেন, তাহলে এই দুই ব্যাংক দুই ধরনের অফার দিল। একজন হয়তো বললো যে আমি আপনাকে বার্ষিক 10% হারে সরল মুনাফায় টাকা দিব, আরেক ব্যাংক হয়তো বললো আপনাকে আমি বার্ষিক 9% হারে, বার্ষিক না মাসিক 9% হারে টাকা দিব। তাহলে আমাকে এই বর্তমান মূল্যটা হিসাব করতে হবে, বর্তমান মূল্য হিসাব করে দেখতে হবে যে যেহেতু দুইটা ব্যাংকই আমাকে 6 লক্ষ টাকা দিচ্ছে, তাহলে আমাকে বের করতে হবে বর্তমানে কোন ব্যাংকে টাকাটা কম রাখতে হবে। এক্ষেত্রে যে ব্যাংকে টাকা কম রাখলে আমি 6 লক্ষ টাকা পাবো, সেই ব্যাংকটা হবে আমার জন্য করে প্রিফারেবল, অর্থাৎ সেখানে আমি বিনিয়োগ করলে বেশি লাভবান হবো। আমি শুধু ব্যাংকের কথা বলছি মানে যে শুধু ব্যাংক এটা না, বিভিন্ন প্রকল্প হতে পারে, বিভিন্ন জায়গায় এটা হতে পারে। তাহলে আমরা বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা এবার দেখে নিব। বর্তমান মূল্য নির্ণয় পিডি, সরল মুনাফার ক্ষেত্রে পিভি ইকাল টু এভি ডিভাইডেড বাই 1 প্লাস আই ইন্টু এন। আমরা ইতিমধ্যে জেনেছি যে পিভি মানে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, এপি ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য, এন সময়, আই বা এটাকে আর দ্বারাও ডিনোট করা যায়, এটা হচ্ছে আমাদের মুনাফা বা সুদের হার। যদি চক্রবৃদ্ধির ক্ষেত্রে হয়, চক্রবৃদ্ধির ক্ষেত্রে অর্থাৎ সুদটা যদি চক্রবৃদ্ধি হারে কাউন্ট করা হয়, আমি আগেই বলেছি যে চক্রবৃদ্ধি কখন মনে করবো আমরা, বছরে একাধিকবার সুদ কাউন্ট করলে, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে পিভি ইজিক্যাল টু এমভি 1 প্লাস আই ডিভাইডেড বাই এম এন ইন্টু এম, যেখানে এম দ্বারা কি প্রকাশ করবে, এম দ্বারা চক্রবৃদ্ধির সংখ্যা প্রকাশ করবে। এই ছিল আমাদের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। আমরা ছোট্ট একটা কোনো উদ্দীপক ধরে এটা প্র্যাকটিস করলে আমাদের মনে হয় বিষয়টা বুঝতে সহজ হবে। আমি দেখছি আমরা অনুশীলনীতে যে দেখব, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে জনাব আলিম সাহেব একটি বাণিজ্যিক ব্যাংকে 6 বছরের টাকা দ্বিগুণ হওয়ার পলিসিতে 2 লক্ষ টাকা রাখতে গিয়ে তার বন্ধুর পরামর্শে ব্যাংকে না রেখে 13% মুনাফায় একই মেয়াদে সঞ্চয়পত্র ক্রয় করেন। আচ্ছা, এখন আমাদের ঘ নম্বরে বলছে যে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আলিমের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। তার মানে এখানে আমাকে যে জিনিসটা বের করতে হবে যে 6 বছরে যদি আলিম সাহেব ব্যাংকে টাকা রাখতেন, তাহলে আমাদের 6 বছরে কত টাকা হতো, 6 বছরে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকাকে দ্বিগুণ করলে আমাদের হতো 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা। এটা সে ব্যাংক থেকে পেত, এটা সে ব্যাংক থেকে পেত, কিন্তু তার বন্ধু বলছে যে ব্যাংকের টাকাটা রাখার দরকার নাই, সঞ্চয়পত্র ক্রয় করতে বলছে, তাকে 13% মুনাফায় কি করতে বলছে, সঞ্চয়পত্র ক্রয় করতে বলছে। তাহলে আমরা দেখব 6 বছর পরে সঞ্চয়পত্র যদি ক্রয় করি, তাহলে আমরা 6 বছর পরে সেখান থেকে কত টাকা পাবো, এটা যদি আমরা বের করতে পারি, তখন কিন্তু আমাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াটা খুব ইজি হয়ে যাবে যে আমি বন্ধুর পরামর্শ গ্রহণ করব না ব্যাংকে টাকা রাখবো। তাহলে আমরা এটা কি দ্বারা বের করতে পারি, এফ ভি দ্বারা বের করতে পারি, পিভি ইন্টু 1 প্লাস আই এম, পিভি এখানে কত, 2 লক্ষ, 2 লক্ষ 1 প্লাস আই, আই বলতে বোঝাইছে আমাদের আই এর মান, এখানে দেখো একটু খেয়াল করে দেখো বলছে 13%, অর্থাৎ 13/100 এটাকে আমরা পাবো 13, তাহলে সরাসরি আমি মানটা বসে দিলাম, আর এন 6। এই জিনিসটা ক্যালকুলেশন করলে, এই যে তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে এখানে মোটামুটি 4,16,000 সামথিং রেজাল্ট আসবে, এত টাকার মতো আসবে। এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে তোমরা করে দিবা। তাহলে দেখো এখানে কিন্তু সিদ্ধান্তটা আলটিমেটলি বোঝা যাচ্ছে যে যদি সে তার ব্যাংকে টাকা না রেখে বন্ধুর পরামর্শে সঞ্চয়পত্র ক্রয় করে, সে প্রায় 16,000 টাকার মতো লাভবান হবে, অর্থাৎ
समय सेम छय बछर छय बछरे से संचयपत्र थेके 16,000 टाका बेशी पाबे ताहले एई एखाने आमरा किन्तु आमादेर जौक्तिकता मूल्यायन करते बोलछे ताहले जौक्तिकताटा किभाबे मूल्यायन करब आमरा एभाबे मूल्यायन करब जे जनाब आलिम साहेब जदि ব্যাংকে টাকা না রেখে তার বন্ধুর পরামর্শে সঞ্চয়পত্র ক্রয় করে তাহলে সে 16,000 টাকা প্রায় লাভবান হবে অর্থাৎ তার বন্ধুর পরামর্শে ব্যাংকে টাকা রাখাটা অধিক লাভজনক এইভাবে আমরা আমাদের সিদ্ধান্ত দিব ঠিক এইরকম করে কিন্তু আমরা বর্তমান মূল্য বের করতে পারবো যদি কোনো উদ্দীপকে বলা থাকে যে ভবিষ্যতে 1,00,000 টাকা পাবার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান মিস্টার এক্স ওয়াই জেড যেই হোক না কেন তাহলে একটা ব্যাংক তাকে 10% মুনাফা অফার করেছে বার্ষিক আরেকটা ব্যাংক তাকে অফার করেছে 9% হারে চক্রবৃদ্ধি মাসিক চক্রবৃদ্ধি হারে তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদের বের করতে হবে কি বর্তমান মূল্যটা তাহলে বর্তমান মূল্য সূত্রের মাধ্যমে যদি আমি বর্তমান মূল্য বের করে দেখবো যে কোন ব্যাংকে আমার টাকাটা কম রাখতে হচ্ছে এই দুইটি ব্যাংকের মধ্যে যে ব্যাংকে আমার কম টাকা ইনভেস্ট করতে হচ্ছে সেই ব্যাংকই হবে আমার প্রিফারেবল তখন আমি বলবো যে এখানে দেখা যাচ্ছে ধরলাম একটা পদ্মা ব্যাংক আর একটা যমুনা ব্যাংক দেখলাম যে পদ্মা ব্যাংকের চেয়ে যমুনা ব্যাংকে কম টাকা রাখতে হচ্ছে তাহলে আমরা সিদ্ধান্তটা দিব এইরকম করে যে যদি পদ্মা ব্যাংকে 6,00,000 টাকা পাইতে হলে বর্তমানে এত টাকা ইনভেস্ট করতে হচ্ছে এবং যমুনা ব্যাংকে এত টাকা ইনভেস্ট করতে হচ্ছে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে যমুনা ব্যাংকে কম টাকা ইনভেস্ট করতে হচ্ছে এই যে এইভাবে আমরা সিদ্ধান্তগুলো দিতে পারব তো আশা করছি যে তোমরা লেকচারটা মোটামুটি বুঝতে পেরেছ এই অধ্যায়ের ওপর পরবর্তীতে আবারও ম্যাথ ক্লাস হবে যেহেতু এটা আপাতত একটা থিওরিটিক্যাল ক্লাস গেল এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সবাইকে ভালোভাবে বুঝতে হবে দেখা হবে আবারও আল্লাহ হাফেজ